কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, রঘুনন্দনের জন্ম তো হলো, আপনারা যেভাবে এঁটে সেঁটে বসে আছেন, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের ছাড়তে চাইছি না, কিন্তু 365 দিনের মধ্যে 325 দিন গান আমাকে করতে হয়, সবাই জানি 325 দিন গান করতে হয়। আমার সিজিন আনসিজিন বলে কিছু নেই, আপনাদের আশীর্বাদে প্রচুর চাপ আমার, এই জন্য সবাইকে সবসময় ডেট দিতে পারি না। দেবুর ভালোবাসার স্বার্থে লক্ষণ আছে, দেবু আছে, উত্তম বাবু এখানে আছে, অসুস্থ আছেন কোথাও হয়তো দেখতে পাচ্ছি না। তিনজনের সঙ্গে আমার খুব পরিচয়, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল। শুধু একটা কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন, অপরের অমঙ্গল কেউ করবেন না, তবে নিজের অমঙ্গল আগে হয়। আবার একটু মহাভারতে যাব, তাকাবেন কি শিশুপালের যখন জন্ম হলো, তিনটে চোখ চারটা হাত, শিশুপালের মা কাঁধে করে নিয়ে যাচ্ছে মাথায় করে জঙ্গলে ফেলতে, আকাশবাণী হলো মা ছেলেকে ফেরত নিয়ে যাও, কি করব রাক্ষস ছেলে বলে ফেলতে এসছো, তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের দুটো হাত একটা চোখ খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। কে এসেছিল মা? কৃষ্ণ। আমি কেন বলছি এটা আপনারা সবাই জানেন গল্পটা, কেন বলছি শেষ জায়গাটা শুনবেন, কেন বলছি অপরের অমঙ্গল করলে আগে আপনার হয়, প্রমাণ দেখুন। সঙ্গে সঙ্গে শিশুপাল বসে আছে ভাইয়ের কোলে, কৃষ্ণ এলো, সঙ্গে সঙ্গে একটা চোখ দুটো হাত খসে পড়ে বলে গেল। তার মা জিজ্ঞেস করলো, কৃষ্ণ আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে কৃষ্ণ, কি শত অপরাধ করলে ক্ষমা করে দিবি? পিসি, আইন রাখব, ফাঁক রেখে দেব, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 করলে ক্ষমা করব না। যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করল, কৃষ্ণকে সভাপতি করল, সবাই মেনে নিল, একজন মানল না। শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? চোর তুমি, লম্পট তুমি, চোর তুমি, লম্পট তুমি, চোর। কৃষ্ণ বলল, শিশুপাল বলে যা, বলে যা, তোর তো 100 বলার কথা, তারপর দেখ আমি কে বটি। 101 হয়ে গেছে, কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করে দিল, কৃষ্ণের আঙুলটা কেটে গিয়েছিল, সামনে দ্রৌপদী দাঁড়িয়েছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বাঁধল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে, কোন দিন? বস্ত্রনের দিনে। এই পর্যন্ত জানেন, এবার শুনুন, দ্রৌপদীর বস্ত্রন হচ্ছে এক হাতে কাপড়টা ধরে আছে, এক হাতে ভগবানকে ডাকছে, নারদমুনি কৃষ্ণকে। নারদমুনি কৃষ্ণকে বলল, কৃষ্ণ কি অসহায় নারী কাপড় চাইছে, তুমি দিচ্ছ না কেন? কৃষ্ণ বলল, নারদ দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্যে প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্যে প্রস্তুত নয়। বলে, কেন? আমাকে এক হাতে ভরসা করেছে, এক হাতে ডাকছে। শোনো নারদ, এ জগতে যে দুহাত তুলে ডাকে না, সে আমার কৃপা কোনো দিন পায় না। দ্রৌপদী বলে উঠল, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, কেবল তুমি, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও। দ্রৌপদীর যেদিন বস্তন হয়েছিল, শুনলে চমকে যাবেন, 80,000 লোক চেয়ারে বসে আছে, একটা মেয়ের কাপড় টানা হবে বলে। আরো শুনলে অবাক হবেন, সেদিন দ্রৌপদী মায়েরা যেমন 4 রজস্বল অবস্থায় থাকে, দ্রৌপদী রজস্বল অবস্থায় থেকেছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন রাজসভায় এলো। এইবার আমি আপনাদের কাছে বলবো, কান খুলে শুনে নিন, যতজন পুরুষ এখানে আছেন, প্রদীপ পালের কথা নয়, শাস্ত্রের কথা। কি যদি কোনো পুরুষ
নারীর চুলের মুঠি ধরে অত্যাচার করে। আসরে দাঁড়িয়ে আমি হুঙ্কার দিয়ে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। আবার বলে গেলাম, আমার এই মা জননীদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে আসরে দাঁড়িয়ে গেলে, ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, সেই পুরুষ ধ্বংস হবে। প্রমাণ শাস্ত্র, সীতার চুলের মুঠি ধরেছিল রাবণ, রাবণ ধ্বংস হয়ে গেল। দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? কংস, কংস ধ্বংস হয়ে গেল। দুঃশাসন চুলের মুঠি ধরেছিল দ্রৌপদীর, ধ্বংস হয়ে গেল দুঃশাসন। তাই বারবার বলবো, ধ্বংসের হাত থেকে রক্ষা পাবেন চুলের মুঠি ধরে আঘাত করবেন না। দুঃশাসন সবাই তাকান, এই উত্তরটা দেবার জন্য বললাম কি, অপরের অমঙ্গল করলে আগে নিজের অমঙ্গল হয়। দুঃশাসন কাপড় টানছে দ্রৌপদীর, এক ঘন্টা, দু ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা জল তৃষ্ণা পেয়েছে দুঃশাসনের। দাদা দাদা, কি আমি আর পারি না গো। বলে কেন, আমার ভেতরটা কেমন করছে, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমি হাঁপিয়ে গেলাম। দাদা এবার তুমি টানো, আমি ভেতরে যাই। যেই না ভেতরে গেছে দুঃশাসন জল খেতে, চমকে গেল মা, দুঃশাসনের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞেস করলো, এ কি জল খাবো না ছাই, তোমার এই অবস্থা কেমন করলো, তোমার তোমার কাপড়গুলো কই, কাপড় কই? দুঃশাসন স্ত্রী বলল, শুধু আমার নয়, তুমি ভালো করে তাকিয়ে দেখো চারিদিকে, একশো ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে চুপচাপ বসে আছে। দুঃশাসন বলে, এটা হলো কেন? দুঃশাসন স্ত্রী বলল, তোমার আর তোমার জন্যে, তোমার দাদার জন্যে হলো। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়, আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান। এর থেকে কি শিখলেন? অপরের অমঙ্গল যারা করে নিজের অমঙ্গল হয়। আপনাদের কাছে একটা নিবেদন রাখি, অনুকূল ঠাকুরের শিষ্য কেউ আছেন এখানে, হাত তুলবেন তো। অনুকূল ঠাকুরজির শিষ্য যারা আছেন, বেশ আপনারা আছেন। অনুকূল ঠাকুরজির বই পড়লে দেখবেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে তিনটে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম কি? শ্রীমৎ ভাগবত গীতা শ্লোক পড়া। দাদা ভাইরা আপনাদেরকে আমি বলি, গীতা পকেটে রাখবেন, কিন্তু শ্লোক মাঝে মাঝে স্নান করার পর পড়বেন। প্রতিদিন একটা করে শ্লোক পড়তে পারলে লাভ আছে। অনেকে প্রশ্ন করবেন, প্রদীপবাবু শ্লোক তো ভুল হয়, আমরা পড়তে গিয়ে শ্লোক তো ভুল হয়, ভুল হলে কি হয়? আমি বলি, এদিকে বাচ্চাদের শব্দ বন্ধ করেন, একটু সরিয়ে দিন। শ্লোক যদি কারো ভুল হয় তাহলে মহাপাতকের কাজ হয়, তাহলে বলবেন শ্লোক পড়বো না, ভুল তো হবে আমাদের, হতেই পারে ভুল। কিন্তু আইন যেমন আছে ফাঁক তেমন আছে, আপনাদের বলে দিই, এই শ্লোক কথাটা কোথা থেকে শুরু হলো? শোক, শোক মানে দুঃখ, শ্লোক কথাটা শোক থেকে শুরু হলো। কোন শোক? দুটো সারস পাখি ছিল, একটা স্ত্রী একটা পুরুষ। যখন সারস পাখিটা, পুরুষ পাখিটা মারা গেল, স্ত্রী পাখিটা হাহাকার করে খুঁজে বেড়াচ্ছে কামতে কামতে, তাদের শোক দেখে শ্লোক তৈরি হলো। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, শ্লোক পড়তে পড়তে যদি ভুল পড়েন, মহাপাতকের ভাগী হতে হয়। পণ্ডিত বললেন আপনি ভুল পড়বেন, হতেই পারে, তার আগে একটা কথা উচ্চারণ করে নেবেন, আপনারা ভুল পড়া হবে না। আপনি শ্লোক পড়বার আগে দাদা ভাইরা এই কথাটা উচ্চারণ করবেন, হরিয়ম হরিয়ম হরিয়ম, তিনবার, তারপর শ্লোক পড়ুন, আপনার ভুল হলে ক্ষতি নেই। শ্রীমৎ ভাগবত গীতাকে আপনার কাছে রাখুন, ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী ভাগবত গীতা, 90টা ভাষায় প্রচারিত হইয়াছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গা, চরণ বড় মুখও বড়, চরণ ধরলে ওপরে পৌঁছানো যায়। গঙ্গাকে সম্মান দেবেন, গীতাকে সম্মান দেবেন, আপনাদের কাছে নিবেদন। এইদিকে তৃতীয় নিয়ম হচ্ছে, প্রত্যেক দিন কোনো মেয়ে পেটে বাচ্চা থাকলে মন্দিরে প্রণাম করে যদি বলতে পারে, আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, কৃষ্ণ ভক্ত সন্তান তার হবেই, একবারে 100%, তাতে কোনো 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 ভুল নাই। আমি এখানে দাঁড়িয়ে বলে দিলাম, আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। মালদা জেলায় আমি ছিলাম 10 দিন, একটা 21 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করেছে, 18+। তো মেয়েটি এসে আর ছেলেটি এসে আমাকে প্রণাম করে কি বলছে জানেন? বাবা, এই হলো আমাদের 1 মাস বিয়ে হয়েছে, কিছু মনে করবেন না, একটু আশীর্বাদ চাইতে এলাম। কি আশীর্বাদ? নিশ্চয়ই সুখী হবার আশীর্বাদ। বলছে না না,
আমাকে একটা আশীর্বাদ করে দিন, আমাদের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি জিজ্ঞেস করলাম, বয়স কত তোমার? 18+, জাগলো কি করে? মনে উনি বললেন, এটা দামি কথা, এই যে চেহারাটা আমার দেখছেন না, 10 বছর পর কিন্তু সেটা থাকবে না, কিন্তু আমার সম্পদটা থেকে যাবে। লোককে বলতে পাবো গর্ব করে, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়েছি। যদি মেয়ে কৃষ্ণ ভক্ত হয় তাহলে তার বিবেক জন্মাবে, খারাপ কাজ সে করবে না। ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় বিবেক জন্মাবে, খারাপ কাজ সে করবে না। ছোট থেকে বিবেক জন্ম করানো। আপনারা ইসকন মন্দিরে যান, প্রভু শিলপাদকে দেখেছেন, শিলপ্রভুপাদকে দেখেছেন আপনারা? সে কিন্তু দুর্গা, সে কিন্তু কলকাতার ছেলে। তার বাবা কি করতো জানেন? বৈষ্ণবদেরকে ডেকে আনতো প্রায় দিন, মাসে মাসে সেবা করাতো, নিয়ে বলতো, প্রভু একটু আমাকে নয় আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। এমনি এমনি হয় না, এমনি এমনি কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না। আপনার ভাগ্য এরকম হয় না, কর্ম করতে হবে তবে হবে। কি সুন্দর বলেছে দেখুন, আমার ছেলেকে একটু হাত দিয়ে আশীর্বাদ করুন যেন আমাকে করতে হবে না, আমার স্ত্রীকে করতে হবে না, ওকে বলুন যেন রাধারানীর কৃপা হয়েছে। প্রভু শিলপাদ বিশ্বের সব জায়গায় ছড়িয়ে আছে, কেন? বাবার জন্য, মায়ের জন্য। ভক্ত প্রহ্লাদ তার বাবা যুগের পর যুগ অন্যায় করে যাচ্ছে, অসুরত্ব ভাব, কিন্তু তার সন্তান কেন কৃষ্ণ ভক্ত হলো? মায়ের জন্য। যখন কয়াধুর গর্বে ভক্ত প্রহ্লাদ ছিল মা, তখন কয়াধু নারদ মুনির কাছে কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল, এই জন্য কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। ওই জন্য আপনারা যে যেখানে বসে কীর্তন শুনছেন, একটাই নিবেদন প্রদীপ পালের, পেটে বাচ্চা থাকলে কৃষ্ণ নাম শুনুন, ভাগবত পড়ুন, গীতা পড়ুন, তুলসী গাছে জল দিন। যদি আপনাদের মনে হয় যে ভগবানকে সোনা পড়াবো, কিন্তু সোনা পড়ানোর ক্ষমতা আপনাদের নেই, হতে পারে, কিংবা সোনা কেনার পয়সা আপনাদের আছে, ভগবানকে দেবার মন নেই, আপনি দেবেন, সুযোগ আপনাদের করে দিই, বিনি পয়সায় সোনা পড়াবেন, কোনো পয়সা লাগবে না। শাস্ত্র বললো কি, এইদিকে তুলসী গাছের যে মঞ্জুরি হয়, সেই মঞ্জুরি যদি গোবিন্দের মুকুটে প্রত্যেক দিন দিতে পারেন মাথায়, সোনা পরানো সমান হয়ে যায়। তুলসী গাছে জল ঢালবেন, যে গর্তের মধ্যে গাছটা রয়েছে ওই জলটা যেন উপচে না পড়ে যায়। তুলসী গাছে ছায়া ডিঙ্গবেন না, স্নান না করে তুলসী পাতা তুলবেন না, মহাপাতকের কাজ হবে। অনেক কথা আপনাদের বলে দিয়েছি, ইউটিউবে আপনারা শুনেছেন। তুলসীকে সেবা করুন, তুলসী গাছকে যে গাছ মনে করে সে অপরাধ করে। এখানে জানতে হবে কৃষ্ণ প্রেয়সী তুলসী, তারকে প্রণাম করলে কৃষ্ণ স্বয়ং তার কাছে আসবে, আমরা কৃষ্ণের কৃপা পাবো। এই জন্য তুলসী গাছের সেবা করা করুন। মায়েরা, যতগুলো মা এখানে কীর্তন শুনতে এসছেন, যতগুলো দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে একটা করে নিবেদন রইল, একটু মাথায় রাখবেন, ছেলের হাতে, মেয়ের হাতে, বাচ্চা ছেলের হাতে, মেয়ের হাতে আপনারা কেউ মোবাইল দেবেন না। এটা করজোরে প্রদীপ পালের নিবেদন রইল। বয়স্ক বাবারাও কিন্তু একই কথা বলে, সবাইকে বলে রাখি, ছেলের হাতে, বাচ্চা, মেয়ের হাতে মোবাইল দেবেন না। আস্তে ধীরে, এখন মেয়েরা কি করে বলুন তো, কাজকর্ম করবার জন্য টিভিটা খুলে দেয়, কার্টুন দেখ, কার্টুন, ছেলে কার্টুন দেখতে দেখতে কার্টুন তৈরি হয়ে যাচ্ছে। এইদিকে মাকে আর মা বলছে না মম মম, বাবাকে বাবা বলছে না ড্যাড ড্যাড। আমি একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, তোর মাকে তুই কি বলিস? বলে মম। তোর মাসি নাই? বলছে দুটো মাসি, ছোট মাসি, বড় মাসি। ছোট মাসিকে কি বলিস? বলে মিনিমম। আর বড় মাসিকে কি বলিস? বলে ম্যাক্সিমাম। বুঝতে পেরেছি তো? নিবেদন আপনাদের কাছে, একবারে দামি দামি কথাগুলো শুনবেন। এখন বাচ্চার মা যদি মোবাইল নিয়ে সারা রাত্রি ঘাটাঘাটি করে, তার রক্তের সন্তান বাচ্চা কেন ঘাটবে না? এইদিকে তাকান, আপনার সারা রাত্রি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ফেসবুক দেখবেন, আপনাদের বাচ্চা দেখবে না কেন? একটা ছোট্ট প্রমাণ, দাদা ভাইরা যারা শিক্ষিত ব্যক্তি এখানে আছেন, আমি গান শুনছেন বুঝতে পারছি, একটা ছোট্ট হোয়াটসঅ্যাপ মেসেজের কথা বলবো, মন দিয়ে শুনবেন, খুব দামি কথা। একজন স্ত্রী চাকরি পেয়েছে বোম্বেতে, তার স্বামী এয়ারপোর্টে দমদমে গিয়ে তাকে তুলে দিচ্ছে, বলছে শোনো তুমি যাবার পর ফোন করার দরকার নেই, কেমনভাবে চাকরিতে জয়েন করলে, কেমন বাসা পেলে একটু জানিয়ে দেবে। মায়েরা, স্ত্রী বললো কোনো চিন্তা নেই, আমি যাবো, বাসা পাবো, চাকরিতে জয়েন করবো, তোমাকে জানিয়ে দেবো মেসেজ করে। এদিকে তাকাবেন, মেসেজ করে। এখন স্ত্রী গেছে চাকরিতে জয়েন করেছে, সুন্দর বাড়ি পেয়েছে, বাড়িটা গোছগাছ করেছে, হঠাৎ মনে পড়ে গেল স্বামী তো বলেছে মেসেজ করতে, তাহলে মেসেজটা করতে হবে, মেসেজটা করে দিই। মায়েরা, মেসেজটা সুন্দরভাবে করেছে, কিন্তু মেসেজটা তার স্বামীর কাছে যায় নাই, অন্য লোকের কাছে গেছে। আর যার কাছে গেছে, তার কাছে যাবার সময় সময় সে তো হার্ট ফেল করার মতো অবস্থা, সে তো ধারাস করে পড়েছে, লোকে তার মাথায় জল ঢালছে। তো প্রশ্ন করবেন, আমারও জল তৃষ্ণা পেয়ে গেছে,
মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লোকটা হট করে মাথা থেকে মাথা ঘুরে পড়ে গেছে, লোকে জল দিচ্ছে। তাহলে প্রশ্ন করবেন কোন লোকটার কাছে মেসেজ গিয়েছিল যে দেখার সঙ্গে সঙ্গে হার্ট ফেল হবার মতো অবস্থা? তার স্ত্রী গত রাত্রিতে মারা গেছে, রাত্রি 12টায় দাহন করে সকাল 6টায় ঘর ফিরছে, আর সেই সময় তার পকেটে মেসেজটা ঢুকছে। কি মেসেজ ঢুকছে দেখুন একটু ভালো করে, কি মেসেজ ঢুকছে? মাই ডিয়ার হাজব্যান্ড, আমার প্রিয় স্বামী, আমার প্রিয় স্বামী, মাই ডিয়ার হাজব্যান্ড, আমি ভালোভাবেই পৌঁছে গেছি, বাড়িটাও সুন্দর পেয়েছি, এত সুন্দর বাড়ি পেয়েছি, আমি সিদ্ধান্ত নিয়েছি দু চার দিন পর তোমাকেও এখানে নিয়ে আসবো। এবার বলুন কি অবস্থা হয়, আপনারা বিচার করুন। এই জন্য মেসেজ যে মাঝে মাঝে গন্ডগোল করে বাবা তার প্রমাণ আপনারা দেখছেন তো। এই জন্য আপনি জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মায়েরা ছোট্ট ছেলেটার নাম রাখলো, পাড়ার লোকেরা দুঃখের সংসারে জন্ম নিল দুঃখী, তার বাবা তাকে শিক্ষা দিল দুঃখী রে, কৃষ্ণ ভক্ত হয় মানুষের জীবনে আসল উদ্দেশ্য। বলো বাবা, কৃষ্ণ ভক্ত হতে গেলে কি করতে হবে? মহাপ্রভুর ভক্তদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তুই মহাপ্রভুর ভক্তকে যোগাযোগ কর। মায়েরা, একদিন দুঃখীর বাবা মা শুয়ে আছে কৃষ্ণমণ্ডল দুরিকা, মাঝে ছুঁয়েছিল কে, ছোট্ট দুঃখী রাত্রিবেলায় ঘুম থেকে উঠে দূর থেকে প্রণাম করছে আর বলছে, বাবা মা এবার আমায় বিদায় দাও, আমি কৃষ্ণ ভক্ত হব বলে মহাপ্রভুর ভক্তের কাছে যাব। আমি চলে যাই, চলে যাব, আমি চলে চলে যাব, দাও গো বিদায়, আমি চলে যাব, আমি চলে যাব, দাও গো বিদায়। আপনাদের ছেলে কৃষ্ণ ভক্ত হোক, আপনার উলুধ ধরে দেবেন, দুঃখী যাচ্ছে ঘর থেকে বেরিয়ে রাত্রিবেলায়, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। পেটের বাচ্চাটি জন্ম নিল, হ্যাঁ, দুরিকা দেবীর, সবাই মিলে মাথায় কাপড়টা নিন, করজোরে বসুন, কোথায় জন্ম নিল? ধারেন্দাতে। কিভাবে? ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্মনে রে জন্ম নিল, জন্ম নিল,
জন্ম নিল ধরে তাদের জন্ম নিল তুমি মন্ডল মাতার নাম গুরিকা পিতা কৃষ্ণ মন্ডল যে মাতার নাম গুরিকা পিতা কৃষ্ণ মন্ডল যে মাতার নাম গুরিকা পিতা কৃষ্ণ মন্ডল যে মাতার নাম গুরিকা পিতা কৃষ্ণ মন্ডল কৃষ্ণ মন্ডল তোমার ছেলে হয়েছে ছেলে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরি আমার পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরি যে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে যে পারাপতি বেশি সবে উলধ্বনি করে যে পারাপতি বেশি সবে উলধ্বনি করে যে পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে যে পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না পারাপতি বেশির মনে আনন্দ ধরে না পারাপতি বেশি মনে আনন্দ ধরে না পারাপতি বেশির মনে পুত্রের বদন হেরে 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 পারাপতি বেশির মনে আনন্দ ধরে না পারাপতি বেশির সবে জয়ধ্বনি করে পারাপতি বেশির সবে জয়ধ্বনি করে একটু বলবেন মায়েরা বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয় নিম পাতা যাকে দিয়েছিল আর কি এ খেয়েওছিল অল্প স্বল্প হ্যাঁ অল্প স্বল্প খেয়েছি তো বলে রাখি মায়েরা নিম পাতা দেন বাচ্চাকে কি দিন বলুন তো মধু দিন একজন হাত তুলে বলতে পারবেন দাদা ভাই এরা মধু বাচ্চার মুখে দিলে কি হয় মিষ্টি মিষ্টি এটা ভুল ধারণা মধু দিলে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে না মা তত্ত্ব হচ্ছে কি জেনে রাখুন বাচ্চাটা জন্ম নিয়ে কান্নাকাটি শুরু করলো পাড়ার লোকেরা বললো ও কৃষ্ণ মন্ডল তোমার যে পাতা চাপা কপাল গো মায়েরা কপাল দু প্রকার আছে একটা পাতা চাপা একটা পাথর চাপা 200 কিলোমিটার ঝড় দিলেও পাথর সরে না এত কাজ করেন তবু কপাল ফেরে না আবার অনেকে পাতা চাপা কপাল হুস করে হাওয়া দিলেই পরিষ্কার হয়ে যায় তার মানে পরিবর্তন হয়ে যায় কপাল দেখো লোকে ছেলে চাইছে পাচ্ছে না আর তুমি অভাবের সংসারে ছেলে পেলে তোমার কপালটা খুব ভালো এক কাজ করো ছেলের কান্না বন্ধ হচ্ছে না তুমি এক কাজ করো তুমি একটু মধু এনে দাও বলে মধু কেনার পয়সা নাই বলে লোকের কাছে ধার নাও বলে ধার লোকের কাছে মধু ধার নিলে যদি শোধ করতে না পারা যায় পরের জন্মে তার বাড়ির কুকুর হয়ে জন্ম নিতে হয় দরকার নাই আমি দোকান থেকে মধু দিতে পারবো না কিনে কিন্তু কি করব দুই কানে শোনাই এলো মধুর হরি নাম ভগবানের কাছে প্রার্থনা করলো আশীর্বাদ করো গো আশীর্বাদ করো গো সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো গোজে হরি 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 বাচ্চাটার নাম রাখলো পাড়ার লোকে দেখুন কি নাম রাখলো এ কৃষ্ণ মন্ডল এ দুঃখের সংসারে জন্ম নিল নাম রাখলাম দুঃখী